বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি আছি ইউসুফপুর গ্রামে। ওই যে ইউসুফপুর গ্রামের ওই যে প্রাইমারি স্কুল, এবং এর আগে আমি এই যে রাস্তা হয়ে গিয়েছিলাম যে রতনপুরের যে মাঠে আমি ক্রিকেট খেলছিলাম, আপনাদের হয়তো মনে আছে যারা ভিডিওটি দেখেছিলেন। তো বন্ধুরা, এখান থেকে আমি চলে যাব সেই রতনপুরের ফিল্ডে, কারণ সেখানে খেলা হচ্ছে, আজকে ম্যাচ হচ্ছে। তো আমাকে আগের দিন যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন আমাকে বলেছিল যে এই ম্যাচ যখন হবে তখন তোমরা এসো। তো সেই জন্য বন্ধুরা এখন আমি এইদিকে চলে যাচ্ছি। তো পিছনে আবার গাড়ি আসছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খেলা হচ্ছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, মাইক লাগানোর কথা বলছিল সব, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। খেলার মধ্যে কেউ যদি কোনো প্লেয়ার মুখের ভাষা খারাপ করে সেই টিম মালিককে কিন্তু ফাইনের ব্যবস্থা আছে। নিজস্ব রান হলো 94। তো বন্ধুরা, এখানে থাকতে ভালো লাগছে না, খেলা টেলা ভালো লাগছে না দেখতে, চলে যাবো এখান থেকে, ভালো লাগছে না। তো গ্রামের দিকে যদি কি সেরকম কোনো সৌন্দর্য গ্রাম বাংলার পাই তাহলে সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমি পাশে একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটা যে এত সুন্দর না, আমি এসে দেখছি এই যে মেঘ উঠেছে আর খুব সুন্দর লাগছে ক্যামেরাতে। আর এই যে রাস্তা, তো এই যে এদিকে দেখেন পুকুরগুলো আছে, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা তিলের জমি আছে, তিলের ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন তিলের ফুল, কিছুদিন আগে ছিল সরিষার ফুল, এখন হয়েছে তিলের ফুল। এখন অবশ্য মৌমাছিগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সকালের দিকে মৌমাছি দেখতে পাওয়া যায় এই তিলের ফুলে। এই যে ফুল, এই ফুলের
থাকে মৌমাছি। আগে ছোটবেলা কি করতাম, এর ভিতরে মৌমাছি ঢুকতো, তখন এর মাথাটা এভাবে চেপে ধরতাম, মানে আগা থেকে, আর এমনি যেখানে হুলটা থাকে সেটা পিছনের দিকে থাকতো। তো ছোটবেলায় সেভাবে খেলা করেছি। তো এখন অবশ্য আপনাদের একবার দেখাতাম। তো মৌমাছি যাই হোক দেখতে পেলাম না, তো এখান থেকে আবার আমি একটু চলে যাবো এখন। এই তো ভিডিও করছি, ভালো আছো? আচ্ছা, নতুন কলার জমি দেখতে পাচ্ছেন, একেবারে ছোট ছোট গাছ, আর এই যে সূর্য দেখতে পাচ্ছেন। সময় এখন হয়ে আসলো 5:35। ওই যে রাস্তা, রাস্তা দিয়ে সব গাড়ি চলছে। আর এখানে একটা পাশে তিলের জমিতে একটা চাচা সার দিচ্ছে, এই যে এখানে ভুট্টার গাছ এখনো, এই যে ভুট্টার ফুল, অন্যদিকে সব ভুট্টা হয়ে গেছে কিন্তু এগুলো এখনো হয়নি। চাচা কেমন আছেন? হ্যাঁ, কাজে বাড়ি গেছি। পাশে ওই তিলের জমিটা আছে, ওই ওইখানে দেখলাম, ওই জমিটা কিন্তু ভালো ফুল হয়ে গেছে। চাচা খুব সুন্দর লাগছে কিন্তু সার দিয়া, এগুলো যখন বড় হ্যাঁ টিভিতে বা বড় মোবাইলে দেখা হয় তখন কিন্তু খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তো ওই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন, ওই যে উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এই যে নাজিরপুর চলে যাচ্ছে গাড়িগুলো, নাজিরপুর নারায়ণপুর। এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। চাচা থাকেন, ভালো থাকেন, আবার পরে আসবো।